আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবারও নিয়ে আসলাম একটা রেসিপি, আমার আজকের রেসিপি কাঁচা আমের শরবত। এই জন্য আমি নিয়ে নিলাম একটি কাঁচা আম। আমটাকে আমি ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কেটে টুকরো টুকরো করে নিলাম। এবার একটা ব্লেন্ডারে জারে টুকরো করা আমগুলো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনে পাতা কুচি, আরও দিয়ে দিলাম 7-8টি পুদিনা পাতা, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে বিট লবণ আর সামান্য পরিমাণে সাদা লবণ, 1টা ছোটো কাঁচামরিচ, 3 টেবিল চামচ চিনি, 1/4 কাপ পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এখন চলছে প্রচণ্ড গরম, সারাদিন রোজা রাখার পরে এই রকম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা আমের শরবত খেলে শরীরের মধ্যে সাথে সাথেই নেমে আসবে যেন একটা প্রশান্তি। আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এর সাথে মিশিয়ে দিব ফ্রিজের ঠান্ডা পানি। 1টা চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে দিব। আমার তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা আমের শরবত। এখন এটাকে আমি বরফ কুচি দিয়ে গ্লাসে ঢেলে সার্ভ করে দিব। আশা করি সবাই এই শরবতটাকে এই রোজার সময় অবশ্যই বানিয়ে খাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।